চ্যানেল জীবন তৈরি ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে দোল, আজকে হচ্ছে দেবদোল। তো আজকে তোমাদের মানে দোলের অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে, আর এর সাথে সাথে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করে দিচ্ছি। আর আজকে তাড়াহুড়ো ভীষণ পরিমাণে সব কাজের, কারণ আজকে যেহেতু পুজো, বুঝতেই পারছো আজকে তো সকলেরই বাড়িতে পুজো। তো ওই জন্য মানে আমার তো আজকে উপোস, তো শুধুমাত্র রান্না করছি ছেলের জন্য আর হচ্ছে যে কর্তা মশাইয়ের জন্য। তো খুব শর্টকাট রান্না করলাম, দেখতেই পেলে পাঁপড় ভাজা করলাম আর হচ্ছে যে মানে ভাতের মধ্যে আর কি একটা পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, একটা ছোট সাইজের পেঁপে, আর একটুখানি শুধুমাত্র বাঁধাকপি আর কি ঘন্ট করলাম। তো বললাম যে আজকে এরকমভাবে আর কি এগুলো দিয়ে ঘি টি দিয়ে আর কি খেয়ে নাও। তো ওরা ওরকমভাবে খেয়ে নিয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবারে আমি মানে লেগে পড়েছি সাফ সাফাইয়ের কাজে। তো সাফ সাফাই বলতে গেলে পরে মানে এগুলো সমস্ত কাজকর্ম আমার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল, কিন্তু এত পরিমাণে হাওয়া হয়েছে আগের দিন, মানে সন্ধে পর্যন্ত হাওয়া ছিল। তো এইবারে মানে রাস্তার ধুলো, গাছের পাতা সব কিছু দিয়ে পুরো বাড়ি আমাদের ভরে গেছে। তো ওগুলো কালকে সন্ধেবেলা পর্যন্ত হাওয়া হয়েছে, তো আমি আর এগুলো মানে পরে আর পরিষ্কার করার সেরকমভাবে টাইম পাইনি। আর আজকে সকালবেলা একবার ঝাড় দিয়েছি, কিন্তু মানে টবগুলো সরিয়ে ওগুলোর মানে ওগুলোর যে মানে ভেতর সাইডটাতে ওগুলোতে ঝাড় দেওয়া হয়নি, কারণ এত পাতা ধুলো কি বলবো তোমাদের। আর মানে সকালবেলা তাড়াহুড়ো করে যেহেতু রান্না করতে হবে, ওই জন্য ভাবলাম যে আগে রান্নার কাজটা আগে সেরে নিই, আর না হলে আবার ছেলেরা আবার খিদে পেয়ে যাবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে আগে রান্না বান্না সেরে নিয়ে তারপরে আমি এগুলো হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এবারে আমি চলে এসেছি কলপাড়ে, হচ্ছে একটা বেডশিট আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওটা মানে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাকে এবার এখানে কেচে নেবো। আরও বিভিন্ন রকমের কাজকর্ম রয়েছে, ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছি। আর আর কি বলতো, তোমরা কিছুক্ষণ আগে দেখতে পেলে যে আমি কিছু আর কি মানে গাছপালা একটু আর কি মানে হচ্ছে সরা নরা করলাম, কারণ কি বলতো ওগুলো হচ্ছে শীতকালের গাছ। তো এখন এত রোদ্রের তাপ হচ্ছে কি না, যে ওইগুলো গাছ যদি রোদ্রে থাকে তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর মানে এখনো গাছগুলোতে যেহেতু ফুল হচ্ছে, ওই জন্য ভাবলাম যে একটু আর কি ওইগুলো হচ্ছে ছায়ার দিকে দিয়ে দিই গাছগুলো, তাহলে একটু আরো মানে মানে বেশি দিন পর্যন্ত আর কি থাকবে ভালো। ওই জন্য এইবারে আমি চলে এলাম হচ্ছে উঠানটাকে আর কি মুছবো, কারণ বাড়িতে যে কোনো মানে পুজো অনুষ্ঠান যা কিছুই হোক, উঠোন না মুছলে কিন্তু মানে আমাদের যারা মানে আর কি গ্রামের মানে হচ্ছে বাড়িঘর মানুষজন আমরা, তো আমাদের এটা আর কি বিশেষ করে, তাই না? এটা আমরা করেই থাকি, এটা আমাদের একটা বিশেষ কাজ। মানে যে কোনো পুজো অনুষ্ঠান যা কিছু হোক না কেন, উঠোন কিন্তু আমাদের মুছতেই হবে। এত পরিমাণে দেখো একবার রোদ্রু এসছে, তো এবার আমি কোন দিক থেকে মানে আমার উঠোনটাকে মুছবো সেটা আমি বুঝতেই পারছি না, কারণ প্রচণ্ড রোদ্রু। আর হচ্ছে রোদ্রের মধ্যে গেলে পরে মনে হচ্ছে যে এত মাথা ঘুরছে কি না, ওই জন্য একটু আর সমস্যা হচ্ছে। তো এগুলো আরো একটু মানে সকাল সকাল যদি আমার আর কি হয়ে যেত কাজকর্মগুলো, তাহলে খুব ভালো হতো।
ঘুম থেকে উঠেই ভাবছি যে কোনটা কাজ আগে করব, কোনটা কাজ মানে পরে পরে করব। তো এবারে কি বলতো, মানে যেটা পুজোর কাজ ওটাও আগে আগে করতে ইচ্ছে করে, আবার যেহেতু ওরা না খেয়ে থাকবে দুইজনে, মানে আমার ছেলে আর হচ্ছে যে মানে আমার আর কি বর্মশাই, তো ওই জন্য ভাবছি যে আগে রান্না করব। তো কিছু করার নেই, মানে যেহেতু একা হাতে সমস্তটা আর কি করতে হচ্ছে, ওই জন্য একটুখানি মানে আর কি প্রবলেম হচ্ছে। তো এই কাজকর্মগুলো আরে একটু আগে যদি আর কি আমি আর সেরে নিতে পারতাম। দোল পূর্ণিমাতে আলপনাটা তো মাস্ট, তাই না? আর আমার ভীষণ ভালো লাগে, মানে আলপনা দিতে খুব একটা ভালো পারি না, কিন্তু তবু মানে আলপনা মানে দেওয়ার পর যখন ওটা শুকিয়ে যায় কিনা ওটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। মানে আমি আর কি যেমনই দেই আর কি, মানে যেমনই পারি তো আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য প্রত্যেক মানে আর বৃহস্পতিবার করে তো আলপনা আমি দিয়েই থাকি, আর আজকে তো দোল পূর্ণিমা, ওই জন্য আজকে আরও বেশি বেশি করে আরও আলপনা।
ক্যামেরা ধরেছে আমার কর্তা মশাই, আর ও যখনই ক্যামেরা ধরে আমার ভীষণ হাসি পায়, মানে ভীষণই আমার হাসি পায়, আমি কেন জানি না এত হাসি পায় আমার। বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতাম ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।